প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু রবিটিয়ার মিড স্কুল। আজকের ক্লাসের মধ্যে দেখবো কীভাবে করে হচ্ছে বেশি চাপের থেকে আমরা সংশ্লিষ্ট খতিয়ানগুলো হচ্ছে তৈরি করতে পারি। তো খতিয়ানকে সাধারণত দুইভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে সহকারী খতিয়ান, একটা হচ্ছে সাধারণ খতিয়ান। যখন কিনা হচ্ছে আমরা ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত এই চারটি বিশেষ জাবেদা তৈরি করি, এর থেকে হচ্ছে সহকারী এবং সাধারণ এই দুই ধরনের খতিয়ানই তৈরি করা পসিবল। তো আজকের ক্লাসের মধ্যে হচ্ছে আমরা কী করবো, ক্রয় জাবেদা নামক বিশেষ জাবেদা রয়েছে সেটার থেকে আমরা সহকারী এবং সাধারণ খতিয়ান তৈরি করবো। এটা দেখতে পারলে তোমাদের আলটিমেটলি গিয়ে হচ্ছে অন্যান্য জাবেদাগুলো রয়েছে, যেমন বিক্রয় হিসাব, বিক্রয় জাবেদা, তারপর হচ্ছে বিক্রয় ফেরত জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, এগুলো থেকে কীভাবে করে হচ্ছে আমরা সহকারী এবং সাধারণ খতিয়ান তৈরি করতে পারি, ওটার ব্যাপারে তোমাদের একটা আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। এখানে একটা ক্রয় জাবেদা রয়েছে যে মমতাজ এন্টারপ্রাইজের ক্রয় জাবেদা। আর জাবেদার ঘরটা কেমন, তারিখ, ক্রেডিট হিসাব খাত, শর্ত, চালান নং, সূত্র এবং ধারে ক্রয় জাবেদা রয়েছে সেটাকে এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। এখানে তিনজন পাওনাদার ছিল, রাজীব, রাখি, হায়দার। এদের থেকে বিভিন্ন তারিখে হচ্ছে পণ্য ক্রয় করা হয়েছিল, বিভিন্ন শর্তে, বিভিন্ন চালান নাম্বারে। তারপর এদের টাকার পরিমাণগুলো ভিন্ন ভিন্ন ছিল। তারপর সবগুলোকে যোগ করে আমরা টাকা পেয়েছিলাম, মতো টাকা পেয়ে গিয়েছি আমরা 40,400 টাকা। এখন এই ম্যাথ থেকে প্রথমত আমরা সাধারণ খতিয়ান তৈরি করি। তো ক্রয়ের বা ধারে ক্রয়ের মেন জাবেদা কি, ধারে ক্রয়ের মেন জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। এদের নামে গিয়ে আমরা যে খতিয়ান করবো তাকে বলা হচ্ছে সাধারণ খতিয়ান। তো আমাদের একটা ক্রয় হিসাব নামে একটা খতিয়ান তৈরি করতে হবে, আর পাওনাদার হিসাব নামে আমাদেরকে হচ্ছে আর একটা খতিয়ান তৈরি করতে হবে। এবং এই ম্যাটটা ছিল হচ্ছে কোন মাসে, এই মাসে ছিল হচ্ছে আমাদের জুন মাসে। তো যখন কিনা সাধারণ খতিয়ান তৈরি করছি, এই ম্যাটটা করা হয়েছে হচ্ছে চলমান দেড় সঙ্গে। উপরে লিখে দেবো আমরা ক্রয় হিসাব, নামবাসে লিখে দেবো হচ্ছে আমরা হিসাবের কোড নং, এখানে ঘর হয়ে যাবে 60টা, তারিখ, বিবরণ, জাবেদা 20টা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, উদ্বৃত্ত বা জের হয়ে যাবে হচ্ছে ডেবিট এবং ক্রেডিট। তো আমাদের এখানের মধ্যে হিসাব রয়েছে কোনগুলো, মেন হিসাবগুলো ছিল হচ্ছে ক্রয় হিসাব আর পাওনাদার হিসাব। তো আমরা প্রথমত ক্রয় হিসাব তৈরি করছি। ক্রয় হিসাব তৈরি করার টাইমে গিয়ে যেটা করতে হবে, আমাদের এই যে মেন যে যোগফল রয়েছে, এই যোগফল দিয়ে হচ্ছে আমাদের ম্যাথটা করতে হবে। তো তিনটা ক্রয়ের যোগফল কত বা তিনটা ধারে ক্রয়ের যোগফল কত, তিনটা ধারে ক্রয়ের যোগফল হচ্ছে 40,400। তো এই টাকাকে লিখে দেবো হচ্ছে আমরা কোথায়, ডেবিট দিকে লিখে দিব। প্রথমে ডেবিট দিকে লিখবো আমরা, কারণ আমাদের টাকা দেওয়া রয়েছে, হিসাব দেওয়া রয়েছে ডেবিট দিকে, ক্রয় হিসাব ডেবিট দিকে। টাকা লিখে দিলাম হচ্ছে ডেবিট দিকে, তারিখ হয়ে যাবে হচ্ছে জুনের 30। এটা আমরা কাজ করছি হচ্ছে জুন মাস নিয়ে। এই সাধারণ খতিয়ান তৈরি করার টাইমে গিয়ে যখন কিনা বিশেষ জাবেদা থেকে সাধারণ খতিয়ান তৈরি করবো, তখন অবশ্যই ওই মাসের শেষ তারিখ আমাদের এখানে উল্লেখ করতে হবে। এখানে লিখে দেবো হচ্ছে আমরা 2017 জুনের 30। এবং ক্রয় উল্টো মাসে রয়েছে হচ্ছে পাওনাদার হিসাব, এই পাওনাদার হিসাবকে হচ্ছে আমরা এখানের মধ্যে উল্লেখ করে দেবো। ক্রয় উল্টো দিকে যে হিসাবটা রয়েছিল সেটাকে এখানে উল্লেখ করা হয়ে থাকে। তারপর এখানে ডেবিট টাকা রয়েছে হচ্ছে আমাদের টাকার ঘরে, এবং উদ্বৃত্ত হয়ে যাবে হচ্ছে আমাদের এখানে ডেবিট উদ্বৃত্ত। ঠিক সেমভাবে আমরা তৈরি করতে পারি হচ্ছে আমরা পাওনাদার হিসাব। পাওনাদার হিসাব হবে হচ্ছে ওই সেমভাবে হয়ে যাবে হচ্ছে 2017 জুনের 30 তারিখে। পাওনাদার উল্টো দিকে দেওয়া রয়েছিল হচ্ছে ক্রয় হিসাব, সেটাকে আমরা লিখে দিলাম ক্রয় হিসাবের ঘরে, টাকা হয়ে যাবে হচ্ছে এখানে ক্রেডিট দিকে পড়ে যাবে, কারণ আমাদের এখানে পাওনাদার হিসাব দেওয়া রয়েছে ক্রেডিট দিকে। কত হবে, 40,400। এবং এই টাকাটাই আমাদের চলে যাবে হচ্ছে জেরের দিকে, ক্রেডিট জেরের দিকে, টাকার পরিমাণ হয়ে যাবে 40,400। এবং এবার হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা কী তৈরি করবো, এই ক্রয় জাবেদা থেকে হচ্ছে এবার আমরা সহকারী খতিয়ান তৈরি করার চেষ্টা করি। তো সাধারণ খতিয়ান তৈরি করা হয়ে থাকে মেন জাবেদা থেকে, আর সহকারী খতিয়ান তৈরি করা হয়ে থাকে প্রত্যেকটা দেনাদার এবং পাওনাদার নামে আমরা যে খতিয়ান তৈরি করি তাকে বলা হচ্ছে সহকারী খতিয়ান। সো ক্রয় জাবেদার ক্ষেত্রে হয় হচ্ছে পাওনাদার। এখানে তিনজন পাওনাদার দেওয়া রয়েছে, একটা হচ্ছে রাজীব স্টোর্স, একটা রাখি স্টোর্স, একটা হচ্ছে হায়দার এন্টারপ্রাইজ। তো এই তিনজন পাওনাদারের নামে যখন কিন্তু আলাদা করে খতিয়ান তৈরি করবো তাকে বলা হয়ে থাকে হচ্ছে সহকারী খতিয়ান। তো প্রথমে দেওয়া রয়েছে রাজীব স্টোর্স। তো আমরা রাজীব স্টোর্সের খতিয়ান তৈরি করি, উপরে আমরা লিখবো হচ্ছে সহকারী খতিয়ান। তো এটার নাম কি, এটার নাম হচ্ছে রাজীব স্টোর্স। এখানে লিখে দেবো হচ্ছে হিসাবে কোন ঘর হয়ে 60টা। তো মনে রাখা দরকার রাজীব স্টোর্স হচ্ছে পাওনাদার। তো মেন জাবেদা কি, আমাদের ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। পাওনাদার দেওয়া রয়েছে কত, পাওনাদার দেওয়া রয়েছে ক্রেডিট থেকে। রাজীব স্টোর্স থেকে পণ্য ক্রয় জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, এবং রাজীব স্টোর্স হয়ে যাবে হচ্ছে ক্রেডিট। যেহেতু রাজীব স্টোর্স, তো পাওনাদার ক্রেডিট দিকে দেওয়া রয়েছে, তাই টাকা বসিয়ে দেবো ক্রেডিট দিকে। এবং রাজীব স্টোর্সের টাকার পরিমাণ হচ্ছে 17,600 এবং তারিখ হচ্ছে জুনের 3। তাই এখানে লিখে দেবো হচ্ছে আমরা 2017 জুনের 3 তারিখ, টাকার পরিমাণ হয়ে যাবে 17,600 ক্রেডিট দিকে, এবং এই টাকা চলে যাবে হচ্ছে আমাদের ক্রেডিট জেরের দিকে। এবং আমাদের যেহেতু পাওনাদারের উল্টার দিকে দেওয়া রয়েছে হচ্ছে ক্রয় হিসাব, তাই সেমভাবে এখানে আমরা লিখে দেবো বিবরণের ঘরে হচ্ছে ক্রয় হিসাব। তো আমরা এভাবে করে হচ্ছে রাজীব স্টোর্সের মতো অন্যান্যগুলো তৈরি করতে পারি। যেটা করতে হবে, যেই যেই তারিখে হচ্ছে পণ্যগুলো ক্রয় করা হয়েছিল, জুনের 3, জুনের 9, জুনের 25, আমরা এই তারিখগুলো এখানে মধ্যে উল্লেখ করে দেবো। প্রত্যেকটা পাওনাদারের নামের বিপরীতে লিখতে হবে বিবরণের ঘরে হচ্ছে ক্রয় হিসাব। তারপর টাকার পরিমাণগুলো ক্রেডিট দিকে বসিয়ে দিব, এবং জেরগুলো হয়ে যাবে হচ্ছে ক্রেডিট। এইভাবে করেই হচ্ছে আমরা ক্রয় জাবেদা থেকে আমরা কী করতে পারি, আমরা এখানের মধ্যে এই ক্রয় জাবেদা বিশেষ জাবেদা থেকে আমরা খতিয়ান প্রসেস করতে পারি, একটা সাধারণ খতিয়ান আর একটা হচ্ছে সহকারী খতিয়ান। তো এক্স্যাক্টলি সেম নিয়মে হচ্ছে আমরা
বিক্রয় জাবেদার থেকে, ফেরত জাবেদার থেকে এবং ক্রাফেরত জাবেদার থেকে আমরা সহকারী এবং সাধারণ প্রতিবেদন তৈরি করতে পারি। তো তোমরা বাসায় নিজেরা হচ্ছে ট্রাই করে দেখবা, তো তোমরা এই ম্যাথগুলো সলভ করতে পারছো নাকি, ঠিক আছে? তাহলে তোমরা বুঝে যাবো যে তোমাদের কোন কোন জায়গার মধ্যে ল্যাকিংস রয়েছে বা কোন জায়গায় তোমাদের সমস্যা হয়েছে নাকি। আই গেস তোমাদের এই পার্টের মধ্যে খুব বেশি সমস্যা হওয়ার কথা না, খুব ইজি একটা ব্যাপার, তোমাদের খুব ইজি করে বুঝিয়ে দিয়েছি যে মেন জাবেদাগুলো দিয়ে হয় হচ্ছে আমাদের এখানে সাধারণ খতিয়ান এবং ভিতরের পাওয়াদের মধ্যে আমাদের নাম দিয়ে হয় হচ্ছে সাধারণ সহকারী খতিয়ান। সো আই গেস তোমাদের এই পার্টের মধ্যে আর কোনো প্রবলেম নাই। তাহলে তোমার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওগুলোতে। এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।